জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথিতে মা পূজিতা হন ফলহারিণী রূপে। এদিন মা সকলের কর্মফল হরণ করেন, তার বদলে তিনি সকলকে শুভ ফল প্রদান করে থাকেন। কর্মফল হরণ করেন বলেই এদিনের কালী পুজোকে ফলহারিণী কালী পুজো বলা হয়ে থাকে। শাস্ত্রমতে এই বিশেষ দিনে মা সকলের কথা শোনেন, সকলের মনের কষ্ট দূর করেন এবং সকল মনস্কামনা তিনি পূরণ করে থাকেন। এটি প্রমাণিত সত্য যে এই বিশেষ দিনে যে ব্যক্তি তার মনস্কামনা মাকে বলেন, মায়ের ওপর ভক্তি ও বিশ্বাস রাখেন, মা তার মনস্কামনা খুব দ্রুত পূরণ করে থাকে। তাই বলছি বন্ধুরা, এবারের ফলহারিণী কালী পুজোর দিন নিজের দীর্ঘদিনের মনস্কামনা পূরণের সুযোগ একদমই হাতছাড়া করবেন না। এই বিশেষ দিনে আপনি মায়ের কাছে যা চাইবেন তাই মা আপনাকে প্রদান করবেন। আজ আমরা এই ভিডিওতে এই ফলহারিণী কালী পুজোর দিন করণীয় এমন কিছু সহজ উপায় আপনাদেরকে বলবো এবং এক শক্তিশালী মন্ত্র সম্পর্কে আপনাদেরকে বলবো। সেই উপায় এবং মন্ত্র অবলম্বন করেই আপনি আপনার যাবতীয় মনস্কামনা পূরণ করে নিতে পারবেন খুব তাড়াতাড়ি। আপনারা যদি মন্দিরে এই দিন পুজো করেন তাহলেও এই উপায়টি করতে পারবেন, আপনি বাড়িতেও এই উপায়টি করতে পারেন। উপায়টি অত্যন্ত সহজ একটি উপায়। অনুগ্রহ করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। স্কিপ করে দেখলে এই উপায়টি সম্পর্কে আপনার কিন্তু পূর্ণ জ্ঞান লাভ হবে না, আর পূর্ণ জ্ঞান না নিয়ে এই উপায়টি একদমই করতে যাবেন না, ফল হিতে বিপরীত হতে পারে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর দেখবার পর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এই ধরনের ভিডিও নিয়মিত দেখুন। প্রথমে একবার দেখে নিন এই ফলহারিণী অমাবস্যার বিস্তারিত সময়সূচি। এবছর জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী অমাবস্যার তিথি শুরু হচ্ছে ইংরাজির 18 মে 2023 সাল এবং বাংলার 3রা জ্যৈষ্ঠ 1430 সালের রাত 9:19 থেকে। এদিন বার পড়েছে বৃহস্পতিবার। অমাবস্যা তিথি শেষ হবে পরের দিন ইংরাজির 19 মে 2023 সাল এবং বাংলার 4রা জ্যৈষ্ঠ 1430 সাল রাত 8:45। এই বার পড়েছে শুক্রবার, অর্থাৎ বৃহস্পতিবার শুরু হয়ে শেষ হচ্ছে শুক্রবার। এবার বলি এই দিন আপনি কি উপায় গ্রহণ করবেন এবং কোন মন্ত্র আপনি জপ করবেন যাতে আপনার মনস্কামনা খুব দ্রুত পূরণ হতে পারে। ফলহারিণী অমাবস্যার দিন আপনি যত তাড়াতাড়ি সম্ভব শয্যা ত্যাগ করবেন এবং স্নানাদি সম্পন্ন করবেন। যদি সম্ভব হয় এই বিশেষ দিনে আপনি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। এই বিশেষ দিনে আপনি চাইলে সারা দিন উপবাস থেকে রাতে মায়ের পুজো দিতে পারেন, আর উপবাস করতে না পারলে অন্ততপক্ষে নিরামিষ আহার গ্রহণ করবেন। সকালে স্নানের সময় অবশ্যই আপনার স্নানের জলের মধ্যে কিছু তিল দিয়ে স্নান করবেন। এই বিশেষ দিনে আপনি মন্দিরে পুজো দিতে চাইলে মাকে অবশ্যই জবা ফুলের মালা এবং 5 রকমের ফল অর্পণ করবেন। এদিন মন্দিরে অনেক ভিড় থাকে, তাই এই বিশেষ দিনগুলোতে মন্দিরে কোনো উপায় করা একটু কষ্টসাধ্য হয়ে যায়। আপনি আপনার মনস্কামনা পূরণের উদ্দেশ্যে এই দিন মাকে জবা ফুলের মালা এবং 5 রকমের ফল অর্পণ করে পুজো দিতে পারেন। পুজো দিয়ে বাড়িতে এসেও আপনি বাকি উপায়টুকুও করতে পারেন। যদি আপনি বাড়িতে এই উপায়টি করতে চান তাহলে আপনি আপনার বাড়িতে মা কালীর ছবিতে জবার মালা অর্পণ করবেন এবং মাকে 5 রকমের ফল অর্পণ করবেন এবং মায়ের সামনে তিলের তেলের প্রদীপ জ্বালাবেন। তিলের তেল
সম্ভব যদি না হয় আপনি এমনি সরিষার তেলের প্রদীপ জ্বালাবেন, এরপর মাকে জবা ফুল আপনি অর্পণ করবেন এবং ভগবান শিবের উদ্দেশ্যে বেলপাতা অর্পণ করবেন। আপনি আপনার সাধ্যমতো ভোগ অর্পণ করবেন এবং আপনি পাঁচ রকমের ফল এই দিন মাকে অবশ্যই অর্পণ করবেন। মাথায় রাখবেন আপনি মন্দিরে পুজো করুন আর বাড়িতে পুজো করুন, দুই ক্ষেত্রেই এই জবার মালা এবং পাঁচ রকমের ফল আপনাকে কিন্তু অবশ্যই অর্পণ করতে হবে। আপনি এইবার মা কালীর শক্তিশালী মন্ত্র ওম ক্রিম কালীকে স্বাহা এই মন্ত্র জপ করবেন। মন্ত্রটি আরও একবার বলছি, ওম ক্রিম কালীকে স্বাহা। এটি মা কালীর সারাক্ষরি মন্ত্র। আপনি এই মন্ত্র এই দিন একটু বেশি সময় ধরে জপ করবেন। এই মন্ত্র জপের পর আপনি এই পাঁচটি ফলের মধ্যে যে ফলটি আপনার সবচেয়ে বেশি পছন্দের সেটিকে ডান হাতে ধরে আপনাকে মায়ের সামনে একটি সংকল্প গ্রহণ করতে হবে। কি সেই সংকল্প? আপনি মাকে আপনার মনস্কামনার কথা বলবেন, সঙ্গে বলবেন, মা আমার মনস্কামনা যত দিন না পূরণ হচ্ছে এই ফল আমি ত্যাগ করলাম, এই ফল আমার অত্যন্ত পছন্দের একটি ফল ছিল, আমার মনস্কামনা যত দিন না পূরণ হচ্ছে এই ফল আমি কিছুতেই কোনোভাবেই কোনো রূপেই গ্রহণ করব না। আপনারা মন্দিরে বা বাড়িতে যে পাঁচটি ফল অর্পণ করবেন মাথায় রাখবেন এই ফলগুলোর মধ্যে অন্তত একটি ফল যেন এমন থাকে যে ফলটি সারা বছর যেন পাওয়া যায় এবং সেই ফলটি আপনার খুব প্রিয় একটি যিনি ফল হয় এবং আপনি সেই ফলটিকে ধরেই সংকল্প গ্রহণ করবেন। আপনি কিন্তু কোনো প্রকার ছলচাতুরি করবেন না, হয়তো যে ফলটি সারা বছর পাওয়া যাচ্ছে না হয়তো অল্প সময়ের জন্য ওঠে বা যেই ফলটি আপনার একদম অপছন্দের ফল সেই ফলটিকে নিয়ে কিন্তু আপনি সংকল্প গ্রহণ করবেন না, এটিকে কিন্তু একদম ছলচাতুরির জায়গায় নিয়ে যাবেন না, তাহলে কিন্তু আপনাকে বিপদে পড়তে হতে পারে। আপনার দীর্ঘদিনের মনস্কামনা পূরণের উদ্দেশ্যে আশা করি আপনি আপনার প্রিয় একটি ফল অবশ্যই ত্যাগ করতে পারবেন। আপনি এই উপায়টি করে দেখুন, এই উপায়টি ভক্তি ও বিশ্বাস ভরে আপনি করে দেখুন, দেখবেন সব কিছু ম্যাজিকের মতো কাজ করছে। আবার বলছি, আপনি এই উপায়টি মায়ের প্রতি সম্পূর্ণ ভক্তি এবং বিশ্বাস রেখে করুন। এই ভক্তি ও বিশ্বাস যদি না থাকে তাহলে কোনো উপায় করেই কিন্তু কোনো লাভ হবে না। যে মনস্কামনার জন্য আপনি রাতের পর রাত চোখের জল ফেলেছেন, নিজেই মনের ভেতরে ভেতর কষ্ট পেয়েছেন, অপমানিত হয়েছেন দীর্ঘদিন, সেই মনস্কামনা খুব দ্রুত পূরণ হবে এবং পূরণ করবেন স্বয়ং মা। যারা মন্দিরে পুজো দেবেন তারাও মায়ের উদ্দেশ্যে আপনার পছন্দের ফলটি ত্যাগ করে নিজের মনস্কামনা পূরণ করতে পারে। আপনারা মন্দিরে পুজো দিয়ে বাড়িতে এসে শুধু মন্ত্র জপ করে আপনি মাকে আপনার মনস্কামনার কথা বলতে পারেন এবং পছন্দের ফল ত্যাগের সংকল্প নিতে পারেন। চেষ্টা করবেন মায়ের সামনে যে প্রদীপটি আপনি জ্বালিয়েছেন তা যেন সারা রাত জ্বলে এবং মাকে অর্পণ করা ফল তার পরের দিন প্রবাহিত জলে ভাসিয়ে দিতে পারেন। তবে প্রবাহিত জলে ভাসিয়ে দিয়ে ফলগুলোকে নষ্ট না করে কোনো দরিদ্র ব্যক্তিকে দান করে দিন, ফলটি কারো ক্ষুধা নিবারণে সাহায্য করবে। তবে কারো ক্ষতির উদ্দেশ্যে এই মনস্কামনা পূরণ করতে যাবেন না, তাহলে কিন্তু ক্ষতিটি আপনার বেশি হবে। বন্ধুরা, আবার বলছি, ভক্তি ও বিশ্বাস নিয়ে আপনি এই উপায়টি করে দেখুন, আপনার মনস্কামনা খুব দ্রুত পূরণ হবে। ফলহারিণী কালী পুজোর দিন মনস্কামনা পূরণের
এই সুবর্ণ সুযোগ একদমই হাতছাড়া করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।